এবারের লোকসভা নির্বাচনে বিজয়ের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় এসে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। এর মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড যেমন ভাঙলেন, তেমনি বিজেপিকে আবারও জিতিয়ে স্পর্শ করলেন ইন্দিরার বাবা জওহরলাল নেহরুর রেকর্ডও। তাহলে কি ভবিষ্যৎ দ্রষ্টা নেহরু ও ইন্দিরা গান্ধীর ভারতকে এগিয়ে নিয়ে আরেকটি যুগের সূচনা করতে যাচ্ছেন মোদী? বিস্তারিত সঞ্জিতা সিলভিয়া রিপোর্টে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বলা হয় আধুনিক ভারতের রূপকার। কৃষি এবং শিল্পায়নকে সমান গুরুত্ব দিয়েছিলেন তিনি। উচ্চশিক্ষা, বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নকে রেখেছিলেন সবকিছুর উপরে। তার আকস্মিক মৃত্যুতে দেশটির রাজনীতি ও প্রশাসনে ছন্দপতনের উপক্রম হলেও বিচক্ষণ উত্তরসূরি লাল বাহাদুর শাস্ত্রী সবকিছু সামলে ওঠেন। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় শাস্ত্রীরও মৃত্যু হলে প্রধানমন্ত্রীর দায়িত্বভার বর্তায় নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর ওপর। নিজের যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রয়োগ করে দেশে শান্তির বাতাবরণ তৈরি করেন ইন্দিরা গান্ধী। পিতার স্বপ্ন ও অসমাপ্ত কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি গড়ে ওঠে ভারতের। ব্যক্তিগত জনপ্রিয়তার মাপকাঠিতে ইন্দিরা ছিলেন সবার উপরে। দলকেন্দ্রিক রাজনীতির বাইরেও প্রখর ব্যক্তিত্ব ও ক্যারিশমাটিক ইমেজে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। ইন্দিরা গান্ধীর পর ভারতের আর কোনো প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থে আলোচিত হয়ে থাকেন, তবে তিনি নরেন্দ্র মোদী। 2014 সালে 282টি আসন নিয়ে সরকারে আসে বিজেপি। এরপর থেকে মোদী ক্রমেই নিজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, সে সময়ের তুলনায় ভারতের অর্থনীতির আকার এখন দ্বিগুণ। দরিদ্র এলাকায় বিনামূল্যে খাদ্য, গ্যাস সিলিন্ডার সরবরাহ সহ নানা সুবিধা দিয়েছে মোদী সরকার। অনেক গ্রামে এলইডি বাতি, সস্তা মোবাইল ফোন ও ফ্রি মোবাইল ডাটা পৌঁছে গেছে। নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সূচনা করেন। কন্যা সন্তানের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার কাজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মোদী সরকার। তার আমলে চন্দ্র বিজয় করে ভারত। নেহরু থেকে মোদী, দিল্লির ক্ষমতায় যে দলই থাকুক, রাষ্ট্র হিসেবে ক্ষমতাচ্যুত হয় না ভারত। এখন দেখা যাক পরবর্তী সময়ে এই ধারাবাহিকতা কতটা বজায় থাকে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN News.